আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওটা যারা দেখতেছেন আমি আশা করছি তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী অথবা শুধুমাত্র এই জাস্ট কলেজে পা রেখেছেন। সো যারা কলেজে ওঠেন তারা তো একটা জিনিস ভাবেনি যে আসলে কলেজে কোনো পড়াই নাই, কলেজের দুষ্টামি করবো, আড্ডা দিবো বন্ধু বান্ধবের সাথে, আর হচ্ছে লাস্টের দিকে একটু পড়ালেখা করবো, দেন ভালো টাকা রেজাল্ট করে বের হয়ে যাবো। আসলে কলেজ লাইফটা একদমই এরকম না, কলেজ লাইফ সম্পর্কে ধারণাই হয়তো বা আপনার নাই। কারণ হচ্ছে কলেজ লাইফ এমন একটা লাইফ, এই লাইফে যদি আপনি পড়ালেখা না করেন তাহলে লাইফে ভার্সিটি তো দূরে থাক, আপনাকে অনেক বেশি পস্তাতে হবে। আর কলেজ লাইফ পড়ালেখা না করে আপনি এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করতে পারবেন না। এখন তো করোনা সিচুয়েশন, আর এই ভিডিওটা আমি করতেছি সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে। ইফেক্টিভ বলতে দেখুন, আমি এইচএসসি পরীক্ষা এই এইচএসসি পরীক্ষাতে ছিলাম, এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি। তো আমি কিন্তু পূর্বে কিন্তু অনেক অনলাইন ক্লাস করেছি, তো এই অনলাইন ক্লাস করার অভিজ্ঞতা থেকে আমি কিছু ইউটিউব চ্যানেল আপনাদেরকে সাজেস্ট করবো, যেটা খুব ইজিলি আপনারা একটা ভালো প্লেলিস্ট পেয়ে যান আপনাদের লেকচারের জন্য। আর আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্পেসিফিক লেকচার নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ধরুন এখন আমি ভেক্টর নিয়ে আলোচনা করলাম যে ভেক্টরের জন্য বেস্ট প্ল্যাটফর্ম কোনটা হবে, ভেক্টরের জন্য বেস্ট ইউটিউব ফ্রি প্লেলিস্ট কোনটা হবে। দেখুন ইউটিউবে কিন্তু দুই ধরনের কন্টেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পে। পেডটা হচ্ছে যে আপনি ওনার কাছে প্রাইভেট করবেন টাকা দিয়ে, আর আমি এখানে যত কিছু শেয়ার করবো সব কিছুই ফ্রি। ফ্রিতে কিন্তু প্রচুর জিনিস ইউটিউবে আছে, তো আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য ইফেক্টিভ হবে। তো তেমনি করে আমি আপনাদের জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য এসেছি, আর এখন থেকে আমি কিছু ভিডিও মেক করব শুধুমাত্র আপনাদের জন্য যারা এখন বর্তমানে ঘরে বসে থাকবেন, কারণ এখন তো আবার সরকার লকডাউন দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, একটু পূর্তি করবেন, আমোদ করবেন, টিভি দেখবেন, ওই মুভি দেখবেন, না এভাবে কাটালে হবে না। এখন আপনারা যে কাজটা করতে পারেন সেই কাজটা হচ্ছে যে আপনাদের যে অধ্যায়গুলোতে ল্যাকিংস আছে ওই অধ্যায়গুলো নিয়ে ইউটিউবে একটু পর্যালোচনা করতে পারেন, দেন ইউটিউব থেকে কিছু লেকচার দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত ভেক্টর নিয়ে আলোচনা করবো। ভেক্টর আলোচনা কি, আলোচনা বলতে একটা লেকচার এরকমই কিন্তু না, আমি আপনাদেরকে সাজেস্ট করবো বেস্ট একটা প্লেলিস্ট, যে প্লেলিস্টটা আপনারা দেখলে পরবর্তীতে আপনাদের এডমিশনের জন্য কোনো টেনশন করতে হবে না ভেক্টর নিয়ে। কারণ হচ্ছে ভাইয়া অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আর আমি প্রথমে বলে রাখি এগুলা কোনো রকম পেইড প্রমোশন না, কারণ আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো আর অনেকগুলো প্লেলিস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার প্রত্যেকটা প্লেলিস্ট পেয়ে যাবেন, তো আপনার কোনো কষ্টই করতে হবে না যে ভেক্টর আমি সুন্দর করে খুঁজে রেখেছি, আমি জাস্ট আপনার সাথে শেয়ার করবো। আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার প্লে লিস্টে চলে যাবেন, দেন আপনার আপনাদের লেকচারটা করে নেবেন। এখন দেখুন অনলাইনে ক্লাস করা, অনলাইনে পড়ালেখা করা, এটা কিন্তু একটু ডিফিকাল্ট আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, কারণ আমরা বিলিভই করি না যে অনলাইনে পড়ালেখা হয়। আমি অনেস্টলি বলতেছি আমার সম্পূর্ণ প্রিপারেশন আমি অনলাইনে নিয়েছি, তো যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ, যতটুকু পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ, এখন বাকিটা রেজাল্টের উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে অনলাইনে পড়ালেখা হওয়ার না হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন আপনি রাখতে পারেন না, অথবা অভ্যাস নেই মোবাইল নিয়ে এতক্ষণ বসে থাকা, অথবা আপনি শুয়ে শুয়ে পড়ালেখা করেন, শুধুমাত্র লেকচারটা দেখে যান, কোনো রকম নোট নাই, কোনো কিছু নেই, তো এই ক্ষেত্রে আপনি পারতেছেন না। আরেকটা হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটাও একটা কারণ হতে পারে। আর এটা হচ্ছে এত লং টাইম অনলাইনে দেওয়াটা অনেকের জন্য মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি কি করেছি, স্পেসিফিক কিছু প্লেলিস্ট আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সাজেস্ট করবো, যেন যেই স্যারের ক্লাসটা আপনার ভালো লাগে শুধুমাত্র সেই স্যারকে স্যারের প্লেলিস্টটা আপনি ফলো করতে পারেন। ধরুন আজকে আমি যে স্যারের প্লেলিস্টটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা অন্যজনের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এক একজনের টিচিং মেথড কিন্তু একরকম, আর প্রত্যেকজনেই প্রত্যেকটা টিচারই চায় খুব সুন্দর করে এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তো কিছু মেয়ে আছে যারা মেয়েদের লেকচার ভালো মানে তারা ভালো লাগে তাদের কাছে, কিছু ছেলে আছে যাদের কাছে মেয়েদের লেকচার ভালো লাগে, ছেলেদের লেকচার ভালো লাগে, অনেকক্ষণ বোঝানোর কাটটার মধ্যে আপনি কনসেন্ট্রেশন দিতে পারছেন ওইটা আপনি নিজে জানেন। তো এই জন্য আমি একটা চ্যাপ্টারই দুই একটা প্লেলিস্ট নিয়ে আলোচনা করব, এর মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সেই ক্লাসগুলো আপনি করে ফেলবেন, আর এগুলো টোটালি ফ্রি, আর প্রচুর পরিমাণে ইনফরমেশন আপনি এক্সট্রা ইনফরমেশন পাবেন যেগুলো আপনার এডমিশন টেস্টও কাজে লাগবে। এখন আজকে মূলত আমি একটা প্লেলিস্টে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যাকডোর প্রথম অধ্যায়, এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের। তো ব্যাকটর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর এখান থেকে দুইটা একটা সিকিউ আসেই। দেখুন এইচএসসি দুই একটা চ্যাপ্টার আপনার ভালো করে জানা থাকলে কিন্তু আপনি ইজিলি এই ক্লাস তুলে নিতে পারেন।
তো ব্যাকরণের জন্য কোন প্লেলিস্টটা ভালো হবে? ব্যাকরণের জন্য আমি যে প্লেলিস্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি আমার স্ক্রিনে শেয়ার করছি, দেখুন আপনারা দেখেন কিনা। তো ব্যাকরণের জন্য আমি যে প্লেলিস্টটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার দেখা সব থেকে বেস্ট প্লেলিস্ট। আর আমি আগেও বলে রাখি যে ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণ টিচার আছে, তাদের সবার পড়ানোর মেথডই অনেক ভালো, কিন্তু আমার কাছে সব থেকে ভালো লেগেছে তার, কারণ ওনার রাইটিং অনেক সুন্দর, ওনার বোঝানোর মেথডও অনেক সুন্দর, আর প্রত্যেকটা স্টুডেন্টই আমি মনে করি তারা এটাকে খুব ভালোভাবে নিবে আর এটাকে ইনভেস্ট মনে করবে। তারপরে আমি আরো অন্যান্য চ্যানেল আপনাদের সাথে শেয়ার করবো, কারণ হচ্ছে ওইখানে খুব অল্প সময়ে আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন, তারপর হচ্ছে কোনটা এডমিশনের জন্য ভালো হবে ওইরকম আর কি। তো আমি ভেক্টরের জন্য একটা প্লে লিস্ট আপনাদেরকে সাজেস্ট করছি, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে এই যে ভেক্টর তৃতীয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এই ভাইয়ার কোনো তুলনাই হয় না সত্যি বলতে। আপনি জাস্ট একটা লেকচার দেখুন, একটা লেকচার দেখলেই এই ভাইয়ার সম্পর্কে সব ধারণা আপনার পাল্টে যাবে যে আপনার জন্য বেস্ট হবে নাকি হবে না। তো দেখুন এইদিকে রেড মার্ক ওঠা, কারণ হচ্ছে এই প্লেলিস্টটা আমার দেখা হয়ে গেছে, আমি কাজগুলো করেছি। এখন যারা মনে করছেন যে আমি তো ব্যাকটর পারি, আমার জাস্ট রিভিশন দেওয়ার প্রয়োজন, আমার এতগুলো ভিডিও দেখার টাইম নেই, এতগুলো লেকচার দেখার টাইম নেই, তো তাদের জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে আপনি শুধুমাত্র, আমি একটা ক্লাস সাজেস্ট করছি সেখানে এই একটা ক্লাস করবেন। এই একটা ক্লাস করলে আমার মনে হয় যে ব্যাকটরে 80% কভার হয়ে যাবে। যদি আপনাদের অনেকেরই মনে হয় যে না আমি এত ক্লাস করতে পারবো না, তারা শুধু তাদেরকে শুধুমাত্র বলবো একটা ক্লাস করুন, এই একটা ক্লাসে ব্যাকটরে এভরিথিং আপনার কভার হয়ে যাবে। অর্থাৎ মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়েগুলো থাকে না, নদী নৌকা বৃষ্টি এগুলো থাকে না, সো এগুলো আর কি। সো এই যে দেখুন 2.17 এই যে লেকচারটা আছে ব্যাকটর রিভার বোটম্যান প্রবলেম পার্ট 2, তো এই একটা লেকচার দেখলেই ব্যাকটরে 80% প্রবলেম সমাধান হয়ে যাবে। আর এই একটা লেকচার দেখলেই আপনি ব্যাকটরের থেকে যে কোন সিকোয়েন্স করতে পারবেন, আর বাকিগুলো হচ্ছে আপনার থিওরি এক্সপ্লেনেশন কোনটা কিভাবে আসলো, সো এইভাবে আর কি। আর হচ্ছে আমি এর পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছু আরো কিছু প্লেলিস্ট, কিছু ভিডিও যেগুলা দেখলে, যে ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না ব্যাকটরে কোনোদিন এমসিকিউতে কম পাবেন। সো এমসিকিউর জন্য আমি কিছু প্লেলিস্ট আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, সো স্টে কানেক্টেড। আর হচ্ছে এখন এটা এই যে লেকচারগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন, এগুলো কি শুধুমাত্র কম্বলের তলে শুয়ে শুয়ে খাটে শুয়ে শুয়ে কমপ্লিট করে ফেলবেন, তাদের মোবাইলে জাস্ট দেখবেন দেখবেন দেখে কমপ্লিট করে ফেলবেন, এরকম কিন্তু না। আপনাকে যে জিনিসটা কাজ করবে, যে কাজটা করতে হবে, অবশ্যই একটা খাতা নিতে হবে, আর প্রত্যেকটা প্লেলিস্ট প্রত্যেকটা লেকচারেই আপনি নোট করতে হবে। নোট করে পড়লে দেখতে দেখুন আমি যে প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে নোট না করার কারণে। আমি এইচএসসি পরীক্ষার আগের দিন কিন্তু প্রত্যেকটা বই উঠলে হচ্ছে প্রত্যেকটা পেজ ওই সময় একটা ডিপ্রেশন হচ্ছে আসলে এতগুলো পড়া কিভাবে করবো। বাট আপনি যদি এখন নোট করে রাখেন, মানে আপনি বলছেন সমস্যা নেই কিছু মনে করেন, আপনি যদি এখন নোট করে পড়েন না, পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দুই একদিন আগে কিন্তু আপনি জাস্ট দেখলেই হচ্ছে যে আপনার সবকিছু মনে আসতেছে যে ভাইয়ানা এইভাবে বুঝিয়েছিল, ভাইয়ানা ওইভাবে বুঝিয়েছিল। তো এই জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, ভালো লাগুক আর না লাগুক আপনাকে নোট করতেই হবে, নোটের উপর কোনো বিকল্প নাই। আর একবার লিখা মানে 10 বার পড়ার সময় এটা তো জানেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিও টপিক আমি ভেক্টরের জন্য এই প্লেলিস্টটা আপনাদেরকে সাজেস্ট করলাম। পরবর্তীতে আরো অনেকগুলো প্লেলিস্ট ভেক্টরের জন্য আমি আলাদা আলাদা সাজেস্ট করবো, ওইগুলো হচ্ছে আপনার টিচারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমার এই টিচারের পড়ানো মেথডটা ভালো লাগতেছে, এই টিচারের ভয়েসটা আমার ভালো লাগতেছে, যার কারণে আমি এই টিচারের ক্লাসগুলো দেখতেছি, এমনি করে অন্যান্য টিচার অন্যান্য এডুকেশন টাইপের লেকচার আছে, তো ওইগুলো আমি সাজেস্ট করবো। সো আপনাদের কাছে যে টিচারটা ভালো লাগে, মানে আপনাদের শুনতে ভালো লাগে যে টিচারের কথাগুলো, আপনাদের কানে শুনতে ভালো লাগে যে টিচারের এক্সপ্রেশন ভালো লাগে, তো আপনারা তাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন, তারা অনেক ভালো। তো পরবর্তীতে আমি ওইগুলো নিয়ে আলোচনা করবো, আজকে শুধুমাত্র ব্যাকটর নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে ব্যাকটরের বেস্ট একটা প্লেলিস্ট, আর হচ্ছে ব্যাকটর দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য, এটা জানেনি, কারণ ব্যাকটর না পারলে কিন্তু আপনি পরবর্তী চ্যাপ্টারগুলোতে তেমনটা কনসেন্ট্রেশন দিতে পারবেন না, তেমনটা বুঝবেন না। তো এই ছিল মূলত এই ক্লাসগুলো করে ফেলো এখনই, রেখে দিও না গতকালকের জন্য, এতে করে তোমারই লস হবে, আজ না হয় কিছুদিন পর তোমার নিজেরই এগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা এখানে জাস্ট একটা ক্লিক করে গিয়ে এই ক্লাস 1 থেকে শুরু করে, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে শেষ করে ফেলো, আর যদি তুমি পুরাতন হয়ে থাকো ব্যাকটর সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে 2.17 যে লেকচারটা আছে ওই লেকচারটা তুমি দেখে দেখলে 80% কভার হয়ে যাবে, আর বাকিগুলো তুমি মনে করবে। তো এই ছিল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।